প্রিয় বন্ধুরা, স্ক্রিনে আপনারা এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন সেই জায়গাটি মোটেও কোনো সাধারণ জায়গা নয়। এই জায়গাটিকে দুনিয়ার সবচাইতে ভয়ানক এবং রহস্যময় জায়গা হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এই চার দেওয়ালের মধ্যে যে কুয়াটি মজুদ রয়েছে তার ব্যাপারে ঐতিহাসিক মনীষীরা অনেক গুরুত্ব প্রদান করেছেন, এবং তারা এতটাই গুরুত্ব প্রদান করেছেন যার কারণে আজ বিশ্বের লক্ষ লক্ষ পর্যটক এই জায়গাটিকে দেখতে আসে। এখন সবচাইতে বড় প্রশ্ন হচ্ছে এটাই যে এই জায়গাটিকে সবচাইতে ভয়ঙ্কর জায়গা হিসেবে কেন আখ্যায়িত করা হয়েছে, এবং এমন কি রহস্য রয়েছে যেটা এই কূপের পেছনে লুকায়িত আছে। আজকের ভিডিওতে এই সমস্ত কিছু খোলাসা আপনাদের সামনে উন্মোচিত করব। সেই সাথে আপনাদেরকে এটাও জানানো হবে যে এই ভয়ানক কূপটি বর্তমানে কোন দেশে অবস্থিত রয়েছে। এই কূপটির ব্যাপারে আলোচনা শুরুর পূর্বে আপনাদেরকে জানিয়ে দিই যে আমাদের বিশ্বে যে তিনটি ইব্রাহিমী ধর্ম রয়েছে তার মধ্য থেকে ইসাই এবং মুসলমানরা বিশ্বাস করি যে কিয়ামতের পূর্বে হযরত ঈসা আলাইহিসসালাম এই দুনিয়াতে অবতরণ করবেন। কিন্তু হযরত ঈসা আলাইহিসসালাম দুনিয়াতে কেন অবতরণ করবেন সে ব্যাপারে ইসাই এবং মুসলমানদের মধ্যে ভিন্ন ভিন্ন মত রয়েছে, কিন্তু তারা দুজনেই এই ব্যাপারে সম্যক অবগত যে হযরত ঈসা আলাইহিসসালাম পৃথিবী ধ্বংসের পূর্বে এই পৃথিবীতে অবশ্যই অবতীর্ণ হবেন। যদি আলোচনা করতে হয় মুসলমানদের ব্যাপারে তাহলে বলতে হয় যে আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পূর্বে এমন এমন কিছু ভবিষ্যৎবাণী করেছেন যেটা কিয়ামতের পূর্বে অবশ্যই ঘটবে। বিশ্বের সমস্ত জিনিস ঘটে যাবে এবং সমস্ত কিয়ামতের আলামতগুলো পূর্ণ হলে তখন কিয়ামত চলে আসবে। কিয়ামতের একদম পূর্ব লগ্নে যে সমস্ত ঘটনা ঘটবে তার মধ্য হতে হযরত ঈসা আলাইহিসসালামের আসমান থেকে অবতরণ করা, ইমাম মাহদীর জন্মগ্রহণ করা, দাজ্জালের আত্মপ্রকাশ এবং ইয়াজুজ মাজুজের তাণ্ডব উল্লেখযোগ্য। যারা এসব ব্যাপারে একদম অজ্ঞ তারা হয়তো এটা ভাবছেন যে দাজ্জাল আবার কে। মুসলমানদের বর্ণনা মতে কিয়ামতের একদম পূর্ব লগ্নে এমন একজন দাজ্জাল নামক ফেতনার আবির্ভাব ঘটবে যে তার ফেতনার বেড়াজালে সমগ্র পৃথিবীর মানুষকে গুমরাহ করে ফেলবে। সে নিজেকে শুধুমাত্র খোদাই দাবি করবে না, বরং সে মানুষের সামনে এমন এমন নিদর্শন রাখবে যা দেখে মানুষ এটা বিশ্বাস করতে বাধ্য হবে যে হয়তো এই আমাদের খোদা। দাজ্জালের এক চোখ কানা হবে এবং সে মানুষদেরকে উদ্দেশ্য করে বলবে, আমি হচ্ছি এই পৃথিবীর প্রতিপালক এবং আমার ইশারাতেই এই পৃথিবী সৃষ্টি হয়েছে, আমার ইশারাতেই পৃথিবীতে চন্দ্র এবং সূর্য অস্ত যায়। যদি তোমরা আমাকে বলো তাহলে আমি এই সূর্যকে আটকে দেখাতে পারবো। অতপর দাজ্জাল তার ইশারার মাধ্যমে সূর্যকে থামিয়ে ফেলবে। এই দাজ্জাল দ্রুত গতিতে সম্পূর্ণ পৃথিবীতে ভ্রমণ করা শুরু করবে। যখন সে মুসলমানদের পবিত্র শহর মক্কাতে প্রবেশ করতে চেষ্টা করবে তখন সে তাতে সফলতা অর্জন করতে পারবে না। অতপর যখন সে নবীর শহর মদিনাতে প্রবেশ করতে চেষ্টা করবে তখন সেখানেও সে ব্যর্থ হবে। অতপর সে সিরিয়ার বিখ্যাত শহর দামেস্কে গিয়ে পৌঁছাবে। সেখানে হযরত ইমাম মাহদি তো থাকবেনই, সেখানে দাজ্জাল আস্তে আস্তে হযরত ঈসা আলাইহিসসালাম আসমান থেকে অবতরণ করবেন এবং ইমাম মাহদির সাথে ফজরের নামাজ আদায় করবেন। অতপর যখন দাজ্জালের সাথে হযরত ঈসা আলাইহিসসালামের মুখোমুখি হবে তখন সে হযরত ঈসা আলাইহিসসালামকে দেখে ঘাবড়ে যাবে। সে ঈসা আলাইহিসসালামকে দেখে এমনভাবে গলতে লাগবে যেমনিভাবে পানিতে লবণ পড়লে তা গলতে থাকে। অতপর সে ঈসা আলাইহিসসালাম থেকে বাঁচার জন্য পালাতে থাকবে। অতপর হযরত ঈসা আলাইহিসসালাম দাজ্জালকে লুদ নামক স্থানে এসে তাকে পাকড়াও করে ফেলবেন। বর্তমানে এই লুদ নামে শহরটি ইসরায়েলে অবস্থিত। ঈসা আলাইহিসসালাম দাজ্জালকে সেই জায়গায় এসে ধরে ফেলবে যেটা আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। অতপর এখানে একটি গাছের সামনে দাজ্জালকে তিনি হত্যা করবেন এবং তার লাশকে সেই কুয়ার মধ্যে ঝুলিয়ে রাখবেন। যদি আপনারা লুদ শহরের ব্যাপারে জানতে চান তাহলে শুনে রাখুন, ইসলামের একদম শুরু জামানায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর সাহাবিদেরকে বলেছিলেন যে হযরত ঈসা আলাইহিসসালাম দাজ্জালকে লুদ নামক একটি স্থানে পাকড়াও করে ফেলবেন। এই কথা শুনে সমস্ত মুসলমানরা হতবাক হয়ে গিয়েছিল, কারণ যেখানে আজ এই শহরটি অবস্থিত 1400 বছর পূর্বে সেটা অনেক ছোট একটি গ্রাম হিসেবে সকলের নিকট পরিচিত ছিল। এই কথা শুনে সবাই এই ভাবনায় পড়ে যায় যে এই শহরের মধ্যে এমন কি রহস্য রয়েছে যে হযরত ঈসা আলাইহিসসালাম দাজ্জালকে এই জায়গাতে এসেই হত্যা করবেন। কিন্তু বন্ধুরা, আজকের সময়ে সব কিছুই একদম বদলে গিয়েছে। লুদ নামের যে ছোট্ট গ্রামটি আজ অনেক বিরাট বড় একটি অভিজাত শহরে রূপান্তরিত হয়েছে। যদি এই শহরের ব্যাপারে আলোচনা করতে হয়
তাহলে এই শহরের ব্যাপারে এমনটা প্রচলিত রয়েছে যে এই শহরটি পৃথিবীর সবচাইতে পুরাতন শহরের অন্তর্ভুক্ত। আজ থেকে ঠিক 5000 বছর পূর্বে এই জায়গাতে মানুষের বসতি ছিল। 636 হিজরিতে যখন সাহাবী খালিদ ইবনে ওয়ালিদ এই জায়গাটি জয় করেন, তখন এই শহরটি মুসলমানদের কব্জায় চলে এসেছিল। অতঃপর 1099 সালে যখন ইহুদিরা মুসলমানদের থেকে বাইতুল মুকাদ্দাস ছিনিয়ে নেয়, তারপর থেকে এই শহরটি বাইতুল মুকাদ্দাসের সাথে সাথে খ্রিস্টানদের হাতে চলে যায়। যখন বিংশ শতাব্দীতে সালতানাতে ওসমানিয়া রাজত্ব সমাপ্ত হয়, তখন সে প্রসিদ্ধ শহরটি ব্রিটিশ সালতানাতের অন্তর্ভুক্ত হয়ে যায় এবং এই শহরের নাম লুদ থেকে লিডা করে দেওয়া হয়। অতঃপর 1948 সালে যখন ইহুদিরা এই জায়গাটি দখল করে নেয়, তখন এর নাম পুনরায় লুদ হিসেবে রাখা হয়। তখন থেকে আজ পর্যন্ত এই শহরটিকে লুদ নামেই সবাই চিনে থাকে। প্রিয় বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।